নমস্কার, এই মুহূর্তে আজি রাতিপুৱা কেইবাটাও বৃহৎ ডাঙর খবর মুকলি হয়েছে। আজি 7 এপ্রিল রাতিপুৱাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেইবাটাও ধারাবাহিক ঘোষণা করেছে। তুলপা লাগি গেছে, হিলি গেছে, এনে এনে ঘোষণা করেছে, নতুন নতুন ডাঙর ডাঙর সিদ্ধান্ত রাজ্যবাসীর লাখ লাখ টাকা মুকলি করেছে, লগতে নতুন নিয়ম উলিয়েছে যি নিয়ম আপনি পালন করার নহবা বিপদত পড়ব। প্রথম ঘোষণা জানাইছো, এই মুহূর্তে আপনি মাটির খাজানা নিশ্চয় দিয়ে, কিন্তু এবার মাটির খাজানা দিবলে হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে প্রথম ঘোষণাত গুগল পে ফোন পে করে দিবলে। আপনি আগরে যি মহল বা যত যত আপনি মাটির খাজানা দিয়ে তাত নহব। প্রথম বৃহৎ ডাঙর সিদ্ধান্ত এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় একটা বহুতে ডাঙর পরিবর্তন হিমন্ত বিশ্ব শর্মার লগতে আর ডাঙর ডাঙর সিদ্ধান্ত ডাঙর ডাঙর ঘোষণা টকা মুকলি করে দিয়া খবর আছে প্রতিটা জানাম। প্রথম জানাইছো এতিয়ার অনলাইন যোগে দিব লাগিব আপনি মাটির খাজানা। প্রথম সর্ববৃহৎ ডাঙর সিদ্ধান্ত ডাঙর ঘোষণা সলনি করে দিছে হিমন্ত বিশ্ব শর্মায়। সরকারে মুকলি করেছে নতুন পোর্টেল হিমন্ত বিশ্ব শর্মায়, জরুরি নির্দেশনা সকল মৌজাদারী অঞ্চল এই খাজানা আরম্ভণি করেছে। কি ই খাজানা কেন দিব পারি লাগিব সবিশেষ জানাম। কিন্তু ই খাজানার আরম্ভ হয়েছে প্রদান আর পঞ্জীয়ন, আর ইতিমধ্যে এপ্রিলেরপরা ইতিমধ্যে আরম্ভ হয়েছে এই পঞ্জীয়ন প্রক্রিয়া। আর UPI ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের জড়িয়ে পরিশোধ করব লাগিব পারিব ইতিয়ারপরা খাজানা। আর ইতিমধ্যে পঞ্জীয়নের মুকলি করা হয়েছে এই মুহূর্তে ওয়েবসাইট। আর ওয়েবসাইটটা আপনাদেরকে কয়েছো SEWA সেবা সেতু .assam.gov.in ওয়েবসাইট লগ ইন করে আপনি করব এই কাম। যিকোনো অভিযোগ মতামত দিবলে মুকলি করা হয়েছে ফোন নম্বরও এই মুহূর্তে এই প্রথম বৃহৎ ডর সিদ্ধান্ত। লগতো বৃহৎ ডর সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার বিগ ব্রেকিং, লাখ লাখ টাকা দিব সকলকে। আত্মনির্ভর হবলে এটা একাউন্টত এই মুহূর্তে দিব এই 2 লাখ টাকা। আপনি এটা আবেদন করো, আপনার ঘর কোনবা আছে যে সকলে আবেদন করো, কিন্তু সকলকে সংস্থাপনের 2 লাখ টাকা করে প্রদান করব হিমন্ত বিশ্ব শর্মায়। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই বৃহৎ ডর ঘোষণা করেছে এই মুহূর্তে সর্ববৃহৎ ডর খবর। আত্মনির্ভরশীল হবলে প্রথম পর্যায়ে 1 লাখ যুবক যুবতীক প্রদান করব 2 লাখ টাকা। 2 লাখ টাকা 1 লাখ যুবক লাভ করব প্রথম পর্যায়ে। কোনে কোনে পাব বাজেটত এই ডর ঘোষণা সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার? আর এই টাকা কোনো হাতত বা কোনো পঞ্চায়েত বা কোনো বেলেগ যোগে নয়, ডাইরেক্ট পোনপটীয়াকৈ আপনার ব্যাঙ্ক একাউন্টত লাভ করব। এই ধন ঋণ হিসাবে নয়, অর্থনৈতিক সকাহ সহায় হিসাবে দিব রাজ্য সরকারে। পাছর খবর, এই মুহূর্তে নতুনকৈ অসমত আন এটা ডাঙর ঘোষণা, 50 লাখতকৈ অধিক অর্থাৎ 52 লাখ নতুনকৈ রেশন কার্ডক মানুহক হিতাধিকারীক ইতিমধ্যে রেশন কার্ড দিব এই মুহূর্তে ব্রিক ব্রেকিং। লগতে 52 লাখ লোক রেশন কার্ডে 5 লাখকৈ টাকাও দিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দিছে আন এক বৃহৎ ডাঙর ঘোষণা। রেশন কার্ড হিতাধিকারী বৃহৎ ডাঙর বৃহৎ মিলাম বিনামূলীয় চিকিৎসা সেবা, সরকারি বেসরকারি সকল হসপিটালতে লাভ করব এই চিকিৎসা সেবা। 5 লাখ টাকালৈকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিব হিমন্ত সরকারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ডাঙর ঘোষণা। মুখ্যমন্ত্রী এই বৃহৎ ডর খবর দিছে, লগতে আপনার যদি রেশন কার্ড নেই আপনি আবেদন করবেন, আপনাক 52 লাখ নতুনকৈ হিতাধিকারীক এই ধন দিব। পাছৰটো বৃহৎ ডর ঘোষণা, এইবার সকলকে অসমৰ মহিলাসকলক দিব 10,000 কৈ টকা, প্রতিগৰাকী মহিলাই 10,000 কৈ টকা লাভ করব ব্যাঙ্ক একাউন্টের যোগে সরকারে আগবাব এই ধনরাশি। ক্ষুদ্র উদ্যোগ কৃষি উদ্যোগের করে তোলার এই ধন আগবাব। প্রথম পর্যায়ত সরকারে সরকারে 10,000 কৈ টকা প্রদান করব, প্রতিগৰাকী মহিলাকে এই 10,000 টাকাকৈ প্রদান করব, কোনটাকে ব্যাঙ্ক একাউন্টের জড়িয়ে আগবাব এই ধন লাভ করব। আর 30 লাখ মহিলা হিমন্ত সরকারে এই ডর ঘোষণা করেছে, 30 লাখ মহিলায় 10,000 টাকাকৈ লাভ করব হিমন্ত সরকার ফলেরপরা। পাছৰ খবৰ, এই মুহূৰ্তত এটা বহুতে ডাঙৰ খবৰ আমাৰ অসমৰ চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ বাবে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মায় ৰঙালী বিহুৰ প্ৰাক্ষণত কৰ্মচাৰী বানচ দিয়ে বৃহৎ মুকলি কৰিছে এই মুহূৰ্তত। আজি ৰাতিপুৱাই সম্পূৰ্ণ মুকলি কৰি দিলে এটা বহুতে ডাঙৰ ব্ৰিক ব্ৰেকিং। কিয়নো ইতিমধ্যে পদূলি মুখত হেঁপাহৰ ৰঙালী বিহু, বিহুলৈকে ব্যস্ততা অন্ত নাই এতিয়া অসমবাসীৰ। এনে উৎসাহৰ মাজতে ৰাজ্যিক কৰ্মচাৰীসকলৰ বাবে ভাল খবৰ দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কর্মচারীসকলের বিহুর বাবে লাভ করব দরমহা, লগতে 4% মর্গিয়া মানস। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্য সরকার বিত্তীয় বিভাগে এক নির্দেশনা যোগে এই ডর ঘোষণা করেছে 4% মর্গিয়া বানস লাভ করব সরকার কর্মচারী। নির্দেশনাট উল্লেখ করা অনুসরি রাজ্যিক কর্মচারীসকলের দরমহা বানস এই এপ্রিলের 6 তারিখে ঘোষণা করেছে, আজি 7 বা 8 তারিখের ইতিমধ্যে লাগু হয়ে পড়ব। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগে কোষাগারের কর্মচারী দরমহার মুক্তি করার নির্দেশনাও প্রদান করেছে। উল্লেখযোগ্য যে বিভাগটোয় পূর্বে এই নির্দেশনা 10 এপ্রিলের বানস দিয়ার কথা উল্লেখ করেছিল, যদিও ইতিমধ্যে 6 এপ্রিলতে এই সিদ্ধান্ত মোহর মারিছে। পাছৰটো বৃহৎ ডর খবর, পুনের ব্যালট পেপার ভোট দিব লাগিব জনতায়। আহি আছে ইতিমধ্যে নির্বাচন,
এই মুহূর্তত ব্রিক ব্রেকিং এটা সর্বাতোকৈ ডাঙৰ কাম লোকসভা নির্বাচনত দিব লাগিব বেলট পেপারত ভোট। সুদীর্ঘ দিনের মূরত আকো ঘুরি আহিছে বেলট পেপার। এই মুহূর্তর সর্ববৃহৎ ডাঙর খবর সকলে অপেক্ষা করেছিল, বিরোধীয় বহুতো প্রতিবাদ করেছিল যে ইভিএমর সলনি বেলট পেপারত ভোট দিয়ার ব্যবস্থা হব লাগে। আগতে যেহেতু বেলট পেপার আছে ইভিএমত বহুতো গন্ডগোল হয়ে এনে বহু অভিযোগ উত্থাপন করেছিল, কিন্তু এবার নির্বাচনত জনতায় ভোট দিব লাগিব বেলট পেপার। এই মুহূর্তর সর্ববৃহৎ ডাঙর ব্রিক ব্রেকিং নিউজটো আমি আপনাদের বাবে লই আহিছো, কেন ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ প্রতিযোগের বাবে ইভিএম নাকচ করেছে নির্বাচন আয়োগে। এই মুহূর্তে নির্বাচন আয়োগের এক বৃহৎ ডাঙর সিদ্ধান্ত, ইতিমধ্যে বহুতো সকলে অভিযোগ দাঁড়িয়েছে জালিয়াতি হয় বা অন্য কিছুমান দুর্নীতি কার্য হয়, সেইবাবে ইভিএম নাকচ করেছে। এতিয়াৰ আৰু জনতাই ভোট দিব নোৱাৰিব ইভিএমত, এই বৃহৎ ডাঙৰ খবৰটো আহি পৰিছে আমাৰ হাতত। পূৰ্বৰ দৰে জনতাই চাপ মাৰি বেলট পেপাৰত ভোট দিব লাগিব বুলি কৈছে, আৰু নিৰ্বাচন আয়োগৰ এই বৃহৎ ডাঙৰ সিদ্ধান্ত, লোকসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব এবাৰ বেলট পেপাৰ যোগে, আৰু এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে ইতিমধ্যে চুবুৰীয়া দেশ বাংলাদেশ চৰকাৰে। পাছৰ খবৰ এক ভয়ংকৰ খবৰ আহিছে, প্ৰধানমন্ত্ৰী মোদীৰ আগমনৰ সময়তে ইতিমধ্যে সভাপতিক মাছ নিশাৰ চুচুৰাই নিলে আৰক্ষীয়ে, কিন্তু এটা ব্রেক ব্রেকিং মাছ নিশা ইতিমধ্যে চুচুরাই নিলে আরক্ষে আহি আছিল প্রধানমন্ত্রী, কিন্তু ইতিমধ্যে অহা 8 এপ্রিলত তেলেঙ্গানা ভ্রমণের বাবে করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইদিনে তেলেঙ্গানা বন্দে ভারত এক্সপ্রেসও রাইজর সেবার বাবে মুক্তি করব, সমান্তরকে আন কেবাটাও কার্যসূচী অংশগ্রহণ করব, অসমও ভ্রমণ করব দেশের প্রধানমন্ত্রীগী। কিন্তু প্রধানমন্ত্রী আগমনের পূর্বে নিশা অর্থাৎ বিজেপির সভাপতি তথা সাংসদ বান্দে সঞ্জয় কুমারক করিমন বহস্থিত বাসগৃহরপর আরক্ষী আটক করে, সেই সময়তে গৃহত উপস্থিত আছিল বিজেপি কর্মীর সৎ সমর্থক, আর ফলত আরক্ষীক বাধা দিয়ার সৃষ্টি হয়ে উত্তেজিত পরিস্থিতি, আর বান্দি সঞ্জয় কুমারক এইদরে আটক করে কার্যক রাজ্যিক বিজেপির নেতৃত্ব ইতিমধ্যে অবৈধ আখ্যা দিছে। আর ইতিমধ্যে এই ভয়ঙ্কর দৃশ্য দেখবলে পাওয়া গেছে, প্রধানমন্ত্রী আগমনের পূর্বে ইতিমধ্যে চুচুরাই নিয়া হল বিজেপির সভাপতিগী। পাছৰটো খবৰ, ইয়াত কৈছে অখিল গগৈ গাখীৰ খোৱা দাঁত সৰাই নাই বিধায়ক ৰূপজ্যোতি কৰ্মী। শিৱসাগৰ বিধায়ক অখিল গগৈ গালি পাৰি জীয়াই আছে বিজেপিৰ বিধায়ক ৰূপজ্যোতি কৰ্মী আৰু অখিল গগৈ। পুনৰ এতিয়া বিতৰ্কত ইতিমধ্যে বাকযুদ্ধ লিপ্ত হৈছে শিৱসাগৰ বিধায়ক অখিল গগৈ আৰু ৰূপজ্যোতি কৰ্মী, কিয়নো অখিল গগৈ গালি পাৰি জীয়াই আছে বিজেপিৰ বিধায়ক ৰূপজ্যোতি কৰ্মী। ৰূপজ্যোতি কৰ্মীৰ প্ৰথম আৰু প্ৰধান কাম হৈছে অখিল গগৈক গালি পৰা, এই মন্তব্য অখিল গগৈয়েও কৰিছে। অখিল গগৈক লগ পালে গালি পাৰিম বুলি ৰাজনীতি জিয়াই থাকিবলৈ ৰূপজ্যোতি কৰ্মীয়ে দায়িত্ব পালন কৰা বুলি মন্তব্য কৰে অখিল গগৈ। অখিল গগৈৰ মন্তব্যৰ বিপৰীতে ৰূপজ্যোতি মন্তব্য, কোন অখিল গগৈ মই চিনি নাপাওঁ, যদি অসমৰ বিধায়ক অখিল গগৈৰ কথা কৈছে তেন্তে কওঁ অখিল গগৈ এগৰাকী কেৰেক ব্যক্তি, তেওঁৰ কথা মই ক'ব লাগে বুলি নাভাবোঁ। বিপৰীতে তেওঁ কৈছে পাঁচবাৰ মই বিধায়ক, অখিল গগৈ এবাৰলৈ জয় হৈছে, য'ত ৰাজনীতি পথাৰত একেবাৰে কেঁচুৱা অখিল গগৈ গাখীৰ খোৱা দাঁত সৰাই নাই, তেনে এগৰাকী ব্যক্তিৰ পৰা মোৰ জানিব পৰা আৰু শিকিব লগা একো নাই বুলি কৈছে। পাছৰ খবৰ, মুখ্যমন্ত্ৰী মিত্ৰ ভাবুকি দিয়াৰ শিখ ইতিমধ্যে ফৰ জাষ্টিচলৈ মুকলি চিঠি আলফা স্বাধীনৰ নেতা পৰেশ বৰুৱাৰ এই মুহূৰ্তত, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেওয়ারে ইতিমধ্যে বার্তাযোগে ভাবুকি দিয়া শিখ ফৰ জাষ্টিচ আলফা সেনৰ মুখ্য সেনাধ্যক্ষ ইতিমধ্যে পৰেশ বৰুৱাই মুকলি চিঠি। চিঠিযোগে আলফা সেনৰ নেতাগৰাকীয়ে সংগঠন নেতৃত্ব সতর্ক বার্তা সন্দৰ্ভত ভুল বুজাবুজি হোৱাৰ বুলি সন্দেহ প্ৰকাশ কৰিছে এই মুহূৰ্তত, আৰু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ বিৰুদ্ধে ভাবুকি ভৰা বার্তা যাতে এক দুর্ভাগ্যজনক কথা বুলি